السلام عليكم ورحمة الله. আমাদের অনেকে জীবনে বা অনেক সময় সবারই হয় যে আমরা বিভিন্ন জিনিস নিয়ে চিন্তিত, এক ধরনের দুঃখবোধ কাজ করে, কিংবা চিন্তা উদ্বেগ কাজ করে ভবিষ্যতের ব্যাপারে। আপনি কি চান সেই জিনিসগুলো পুরোপুরি বদলে আপনার আনন্দ বোধ করবেন? এরকম বেশিরভাগ সম্ভাবনা আপনি চান সেটা, এবং এটা আমি যদি বলি যে এটা গ্যারান্টি সহ দেওয়া হবে, আপনি নিশ্চয়ই আরো আগ্রহী হবেন। আমি কেন গ্যারান্টির কথা বলছি এখানে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি একটা এই দোয়ার কথাটা যেটা বলবো, যে এই দোয়াটা পড়লে এরকম হবে না যে আপনি এটা পড়েছেন অথচ আপনার দুঃখ এবং আপনার উদ্বেগকে আল্লাহ আনন্দ দিয়ে পরিবর্তন করে দিবেন না। সুবহানাল্লাহ, মানে এই দোয়াটা পড়লে যখনই পড়বে উনি বলছেন যে মানে কারোর দুঃখ এবং এই যে উদ্বেগ, এই জিনিসগুলোকে আল্লাহ পরিবর্তন করে দিবেন কি দিয়ে, আনন্দ দিয়ে। অ্যামেজিং! সো আমরা সবাই চাই এটা। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিনয়ী ভাবে, খুবই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছেন যে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. يا الله আমি আপনার বান্দা, আপনারই এক বান্দার পুত্র, আপনার এক বাঁদীর পুত্র। আমার কপাল মানে নিয়ন্ত্রণ আপনার হাতে, আমার উপর আপনার নির্দেশ কার্যকর, আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উসিলায়, যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন, অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন, অথবা আপনার সৃষ্ট জীবের কাউকেও শিখিয়েছেন, অথবা নিজ গায়েবি জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন। আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী। এবং এই দোয়াটা যদি আপনি পড়েন, আপনার কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দুঃখ এবং উদ্বেগ এগুলোকে আল্লাহ আনন্দ দিয়ে পরিবর্তন করে দিবেন। তো দেখুন, এই দোয়াটা যদি আমরা মানে সহ পড়ি তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমার আরো ভালো লাগবে এবং আমি জানি আমি কি বলছি সেটা। তারপরে আসেন, মানে জানলেন, কিন্তু এরপরও একটা জিনিস খেয়াল করেন যে কি বলছেন, কোরআনকে আমাদের অন্তরের নূর বানিয়ে দিতে, আমাদের দুঃখ দূর করে দেওয়ার জিনিস বানিয়ে দিতে। তো সেই জিনিস হবে কিভাবে, সেটাই যদি আমি না করি তাহলে এটার ফল কি আসবে? পুরোপুরি আসবে না। একটা উদাহরণ দিই, ধরুন আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার ঘাড়ে ব্যথা, ডাক্তার সুন্দর করে লিখে দিলেন স্পষ্ট করে যে প্রতিদিন 3 বেলা আপনি এইভাবে একটা ব্যায়াম করবেন, এখানে হাত দিয়ে ধরে চাপ দিয়ে ধরে রাখবেন, যতটা পারা যায় এই হাত দিয়ে মাথার দিকে চাপ দিবেন আর মাথা হাতের দিকে চাপ দিবেন, দিয়ে এইভাবে ধরে রাখবেন, তাহলে এই মাসলটা শক্ত হবে এবং কাজ হবে, এবং আস্তে আস্তে আপনি নিয়মিত যদি করেন আপনার এই ঘাড়ের ব্যথা কমে যাবে। উনি একজন খুব বড় ডাক্তার, আপনাকে এটা বললেন, আপনি বাসায় এসে এই প্রেসক্রিপশন থেকে যদি শুধু এইটাই পড়তে থাকেন, উনি যা লিখে দিয়েছে সুন্দর হাতের লেখা, আপনি সুন্দর মতো পড়ছেন, বুঝছেন, মানেও বুঝেছেন, কিন্তু আপনি এটা করছেন না, আপনার কি মনে হয় কোনো কাজ হবে? হবে না, যতই আপনি এটা পড়েন আসলে কাজ হবে না। তো সেই ক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে, যে আপনাকে আসলে ওই জিনিসটা করতে হবে, আপনার সাধ্যমতো করতে হবে যতটা, এবং যত সুন্দরভাবে যত ভালোভাবে আপনি করতে পারবেন উনি যেভাবে দেখিয়েছে বা বলেছে, ততই আপনার এই জিনিসটার ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমি আবারও বলছি, দোয়া মুখস্থ করে এমনিও করলে আশা করা যায় ইনশাল্লাহ একটা লেভেলের লাভ হবে, কিন্তু ওই যে আরো ভালো যদি করতে চান, আরো শ্রেষ্ঠ যদি করতে চান, আরো সুন্দর যদি করতে চান, তাহলে এই জিনিসগুলোর দিকে নজর দিতে হবে, যে আমি বলছি আল্লাহকে কোরআনকে আমার হৃদয়ের অন্তরের নূর করে দিতে, বুকের নূর করে দিতে, যাতে করে আমার দুঃখ দুর্দশা চলে যায়, আনন্দ আসে, কিন্তু সেটার জন্য কোরআনকে আমার আসলেই সেরকম বানাতে হবে, কি আমার কোরআন শুনতে হবে, বুঝতে হবে, করতে হবে, কোরআন অনুযায়ী জিনিসগুলো মানার চেষ্টা করতে হবে, তাহলেই না হচ্ছে যে ওই অনুভূতিটা হবে, তাহলেই হচ্ছে আপনার ওই পুরোপুরি ইফেক্টটা প্রভাবটা আসতে পারে, তা না হলে তো পুরোপুরি ওই যে ঘাড়ের ব্যায়ামের মতো ব্যাপার হবে।
তো ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এবং আগ্রহ দেখানোর জন্য, এবং এই বিষয়ে আমরা নিয়মিত ইনশাআল্লাহ ভিডিও এবং অনলাইন কোর্সেস, কোচিং, এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করব। সো আপনারা যদি আগ্রহী হন, দয়া করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন, আমাদেরকে ফেসবুকে কানেক্টেড হন। আশা করছি কথা হবে আপনাদের সঙ্গে কখনো। আসসালামু আলাইকুম।